এরপর যদি আমি এখান থেকে এই যে ব্লু লাইনটা এখান থেকে এই অবধি আমাদের প্রিন্টে আসছে, আপনি যদি এই ব্লু লাইনটাকে ম্যানুয়ালি মাউস দিয়ে এটাকে চেপে ধরে যদি এই একদম শেষ অবধি টেনে দেন, তখন কিন্তু আপনার কাছে পুরো পেজটা কন্ট্রোল চেপে ধরে পি প্রেস করতে হবে। কন্ট্রোলগুলো অপশন আছে, একটা হচ্ছে নর্মাল, তারপরে হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ, তারপরে আছে পেজ করে প্রিন্ট এরিয়া সেট করেছি, শুধুমাত্র সেইটুকুই কিন্তু এখান থেকে ক্লিয়ার প্রিন্ট এরিয়া করি এবং টপে আছে 1.9, বটমে যে প্রিন্ট করবেন প্রত্যেকটা পেজে কিন্তু এই সেম হেডিংটা, এই যে টপ টপে যে হেডিংটা এটা কিন্তু আমরা দেখব এক্সেলের মধ্যে কীভাবে প্রিন্ট আউট দিতে হয়। এক্সেলে আমরা যারা প্রিন্ট করার চেষ্টা করি, এক্সেল থেকে প্রিন্ট আউট করার সময় আমাদের কাছে নানা রকম সমস্যা আসে। তো আজকে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো যে এক্সেলে আপনি যে কোনো কিছু এক্সেল থেকে কীভাবে প্রিন্ট দেবেন। আমার সামনে একটা এক্সেল ফাইল আমি ওপেন করেছি আপনাদের দেখানোর জন্য। দেখুন এখানে তিনটে শিট আছে, এখানে একটা বিল আছে, এই বিলটা কীভাবে প্রিন্ট আউট দেবো সেটা দেখাবো, তার পাশে একটা এরকম একটা সামারি আছে এটাও প্রিন্ট আউট দিয়ে দেখাবো এবং এটাও দেখাবো। তো প্রথম হচ্ছে দেখুন এটা হচ্ছে আমাদের এক্সেলের ফাইলটা। তো এটাকে প্রিন্ট যে কোনো প্রিন্ট করার জন্য আমাদেরকে আমাদের কম্পিউটারে কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে পি প্রেস করতে হবে, কন্ট্রোল পি দিলেই আমাদের সামনে এই প্রিন্টের এই পেজটা ওপেন হয়ে যাবে। তো কন্ট্রোল পি দিয়ে আপনি আনতে পারবেন, অথবা আপনি মাউসের মাধ্যমে এখানে উপরে যে ফাইল লেখা আছে এই ফাইলে ক্লিক করবেন, তারপর এখান থেকে প্রিন্টের অপশন পেয়ে যাবেন। এখানে এসে আপনি যদি প্রিন্টে ক্লিক করেন তাহলেও আপনি এখানে আসতে পারেন। তো আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় এক্সেলে প্রিন্ট দেওয়ার সময় আমাদের পুরো পেজটা আসে না। তো ফার্স্ট আমাদের দেখে নিতে হবে এখানে ভিউ বলে একটা অপশন আছে, এখানে আসার পর এখানে দেখুন ওয়ার্কবুক ভিউ, এখানে অনেকগুলো অপশন আছে, একটা হচ্ছে নর্মাল, তারপরে হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ, তারপরে আছে পেজ লেআউট এবং কাস্টম ভিউ। এই যে তিনটে অপশন আছে এখানে, এই ভিউটা হচ্ছে নর্মাল ভিউ, তারপরে হচ্ছে পেজ ব্রেক ভিউ। এখান থেকে আপনি দেখতে পারবেন যে এখানে আমরা কটা পেজ রয়েছে, দেখুন এখানে একটাই পেজ আছে, তারপরে পেজ লেআউট আছে। তো এখান থেকে এইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। এই অপশনটা আপনি সেম অপশনটাই নিচে এখানে পেয়ে যাবেন এক্সেলে, এখানে নিচে দেখুন এখানে তিনটে অপশন দেওয়া আছে, প্রথমটা হচ্ছে নর্মাল, তারপরটা এখানে পেজ লেআউট, তারপরটা এখানে এই অপশনটা। পরে আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে রাখি, মনে করুন আপনি পুরো পেজটা প্রিন্ট দেবেন না, আপনার যতটুকু দরকার এখান থেকে হয়তো আপনার শুধু 8% আপনি প্রিন্ট করতে চান, বা এইখান থেকে 8% শুধু আপনি প্রিন্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে এখান থেকে আপনি পেজ লেআউটে চলে আসবেন, তারপর এখানে প্রিন্ট এরিয়া, প্রিন্ট এরিয়াতে আসার পর এখান থেকে সেট প্রিন্ট এরিয়া এই অপশনটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি এরপর যদি কন্ট্রোল পি দেন দেখবেন যতটা আমি সিলেক্ট করেছি শুধু সেই পোর্শনটাই কিন্তু প্রিন্ট হবে, যেহেতু আমি প্রিন্ট এরিয়া সেট করে দিয়েছি। তাই আমি যখনই প্রিন্ট দিতে আসব আমি যতটা এরিয়া সিলেক্ট করে প্রিন্ট এরিয়া সেট করেছি শুধুমাত্র সেইটুকুই কিন্তু প্রিন্ট হবে। এখান থেকে আমাকে আবার যদি এখান থেকে ক্লিয়ার প্রিন্ট এরিয়া করি তাহলে কিন্তু আমার কাছে পুরোটাই প্রিন্ট হয়ে যাবে। ধরুন আমি এখানে কন্ট্রোল পি দিলাম, এবার দেখুন আমার কাছে পুরোটাই কিন্তু চলে এসেছে। এখান থেকে আমি যদি প্রিন্টে ক্লিক করি এটা প্রিন্ট হয়ে যাবে। তার আগে আমাকে এখানে কিছু দেখে নিতে হবে যে আপনি কোন প্রিন্টারের মধ্যে প্রিন্ট দেবেন, আপনার যে প্রিন্টারের সঙ্গে কানেক্ট আছে সেই প্রিন্টারের নামটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানেও কিছু সেটিংস দেওয়া আছে, যেমন এখান থেকে আপনি প্রিন্ট এন্টায়ার ওয়ার্কবুক, আপনি কি পুরো আপনার একটা এক্সেল ফাইলের মধ্যে যতগুলো শিট আছে প্রত্যেকটা শিটই কি প্রিন্ট দিতে চান, যদি পুরোটা দিতে চান তাহলে এখান থেকে এন্টায়ার ওয়ার্কবুকে ক্লিক করতে হবে, প্রিন্ট অ্যাক্টিভ শিট, যেই শিটটা আপনি অ্যাক্টিভ আছেন সেটা শুধু প্রিন্ট দিতে চান কিনা একটা অপশন আছে, এবং তার নিচে আরও এখানে প্রচুর অপশন আছে, যেমন A4, আপনি এখান থেকে পেপার সাইজ
সাধারণত আমরা এ4-এই বেশিরভাগ প্রিন্ট দিয়ে থাকি। এবং তার নিচে এখানে মার্জিনের অপশন আছে, আপনি কিন্তু মার্জিন কেমন রাখতে চান, নর্মাল কি ন্যারো, এই সমস্ত অপশনগুলো এখান থেকে সেট করে নিতে পারবেন। এবং তার নিচে এখানে পেজ সেট আপ আছে, পেজ সেট আপে ক্লিক করলে আপনার কাছে একটা এরকম পপ আপ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি পোর্ট্রেটে মানে লম্বালম্বিভাবে পেজটা প্রিন্ট দিতে চান না ল্যান্ডস্কেপে দিতে চান সেটা চুজ করতে পারবেন। তারপর এখান থেকে আপনি স্কেলিং স্কেলটাকে এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন, এখান থেকে 72-75 এভাবে আমি দেখলে 900 করি। তারপরে পেজ সাইজ এখান থেকেও চেঞ্জ করতে পারবেন, পেজ কোয়ালিটি আছে এগুলো হচ্ছে। তারপর এখানে মার্জিনের অপশন আছে, আপনার এখানে লেফটে 0.6 করে আমার এটা হয়ে আছে, এবং টপে আছে 1.9, বটমে হচ্ছে 1.9, মানে ছাড় দেওয়া আছে। এগুলোকে কিন্তু আপনি চাইলে এখান থেকে কমাতে পারবেন। হয়তো আপনার কাছে অনেক বড় কোনো পেজ আছে, আপনি চাইছেন একটা পেজের মধ্যে ধরাতে, তখন এই মার্জিনগুলোকে আপনি কমিয়ে দিতে পারেন। তাহলে আপনার পুরো A4 পেজ জুড়ে, সম্পূর্ণ পেজ জুড়ে আপনার কাছে প্রিন্ট দিতে পারবেন। এইভাবে আপনি এখান থেকে সেট করতে পারবেন। যেমন পেজ নাম্বার যদি অ্যাড করতে চান, এখান থেকে আপনি পেজ নাম্বার সিলেক্ট করতে পারবেন। আপনার কাছে যখন মাল্টিপল পেজ থাকবে, 1-2 করে অটোমেটিক কিন্তু পেজ নাম্বার চলে আসবে। তারপরে এখানে হেডার ফুটার অ্যাড করার অপশন আছে, এখান থেকে আপনি ফুটারে কি অ্যাড করতে চান। যেমন ফুটারের মধ্যে আমি পেজ নাম্বার অ্যাড করতে চাই, হেডারের মধ্যে এটা নান হয়ে আছে, তো হেডারের মধ্যে আপনি কি অ্যাড করতে চান সেটাও এখান থেকে অ্যাড করতে পারবেন। এইভাবে আপনি প্রিভিউতে এসে দেখে নেবেন, তারপর এখান থেকে প্রিন্টে ক্লিক করলে আপনার কিন্তু এটা প্রিন্ট হয়ে যাবে। আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। তো দেখুন, এবার এখানে দেখুন আমি এখান থেকে পেজ লেআউটে যদি ক্লিক করি, পেজ আমি এই অপশনে ক্লিক করলাম, আমি যদি এখন কন্ট্রোল পি দিই, দেখুন আমি এখান থেকে কন্ট্রোল পি দিলাম, দেখুন আমার কাছে কিন্তু সম্পূর্ণ পেজটা আসেনি। এখান থেকে দেখুন এই অবধি পেজটা আসছে। আমি যদি পুরো পেজটাকে প্রিন্ট করতে চাই, তখন আমাকে এই পেজ ব্রেক যে প্রিভিউ আছে এই অপশন আসতে হবে। এটা আপনি এখান থেকে ভিউতে গিয়ে এখান থেকেও আসতে পারেন, ঠিক আছে, পেজ ব্রেক এই অপশনে, অথবা আপনি নিচের এখানে এই আইকনে ক্লিক করেও আসতে পারেন। এরপর এখানে আসার পর যদি আমি এখান থেকে এই যে ব্লু লাইনটা এইখান থেকে এই অবধি আমাদের প্রিন্টে আসছে, আপনি যদি এই ব্লু লাইনটাকে ম্যানুয়ালি মাউস দিয়ে এটাকে চেপে ধরে যদি এই একদম শেষ অবধি টেনে দেন, তখন কিন্তু আপনার কাছে পুরো পেজটা চলে আসবে। তারপর আপনি যদি এখান থেকে কন্ট্রোল পি করেন প্রিন্ট দেওয়ার জন্য, দেখুন সম্পূর্ণ পেজটা কিন্তু চলে এসেছে। এরপরে এক্সেল আরেকটা অপশন আছে, ধরুন আমার কাছে এখানে অনেকগুলো পেজ আছে, তো অনেকগুলো পেজে আমি চাইছি প্রত্যেকটা পেজের হেডিংয়ে এই লেখাটা থাকুক, বা এইখান থেকে ওপরে এই লেখাটা সম্পূর্ণ থাকুক। এই হেডিংটা প্রত্যেকটা পেজে রিপিট করার জন্য আনার জন্য আমাদেরকে পেজ লেআউটে আসতে হবে, তারপর প্রিন্ট টাইটেলস এখানে আসতে হবে, এবং এখান থেকে দেখুন একটা অপশন আছে রো টু রিপিট অ্যাট টপ, এই অপশনের মধ্যে এখানে আসতে হবে। এখানে ক্লিক করে আপনি যেই রোটাকে চান যে প্রত্যেকটা পেজের মধ্যেই যেন প্রিন্টে আসে, আমি দেখুন আপনাদের দেখানোর জন্য এই পুরোটাই সিলেক্ট করলাম। পুরোটা সিলেক্ট করার পরে থেকে এটাকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর আমি যদি এবার প্রিন্ট দিই, কন্ট্রোল পি করলাম, এরপর আমি দেখুন এই 27টা পেজ হয়ে গেছে। প্রত্যেকটা পেজেই দেখুন যে 3 নম্বর পেজ, 4 নম্বর পেজ, প্রত্যেকটা পেজে কিন্তু এই 4টে লাইন কিন্তু আছেই, যেহেতু আমি এটাকে সিলেক্ট করেছি। তাই এইভাবে আপনি যতগুলো পেজে প্রিন্ট করবেন প্রত্যেকটা পেজে কিন্তু এই সেম হেডিংটা, এই যে টপে যে হেডিংটা, এটা কিন্তু রিপিট হবে প্রত্যেকটা পেজে। এইভাবে আপনি হেডিং অ্যাড করতে পারবেন। তো এই প্রিন্ট করা রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করতে পারেন, এবং আমাকে ইনস্টাগ্রামেও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর চ্যানেলে নতুন এসে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অল করে রাখবেন।